हेलो गाइस, दिस इज जनक प्रकाश छोपियाल एंड वेलकम टू माय यूट्यूब चैनल। आज के वीडियो टी सातक्षीरा जिलार कालीगंज थाना बसंतपुर ग्राम बांग्लादेश और भारत बॉर्डर निये। बसंतपुर ग्राम टी एक बारे इंडियार काछे अवस्थित, इंडियार ओपारे हेमगंज अवस्थित। नदीर नाम ईसामती। ईसामती नदी बांग्लादेश और भारत बॉर्डर के भाग कर रखे। दुई देशेर माझखान दिए नदीटी बये गेछे। नदीर ओपारे भारत, एपारे बांग्लादेश। मुक्तियुद्धेर आगे बांग्लादेश और भारत एखान दिए नौबंद छिल। मुक्तियुद्धेर परे नौबंदटी बंद हो जाए। बांग्लादेश और भारत सीमांत बॉर्डर के केंद्र करे प्रतिदिन ही हजार हजार मानुष एखाने घुरते आसे। बिकाल बेला नदीर पारे एसे बसे नदीर मनोरम दृश्य देखते आसले अनेक सुंदर लागे। नदीर पानी जखन भाटा नेमे जाए तखन एखाने बसे बिकाल बेला मने हय आमि समुद्रेर पारे बसे आछि। एई मनोरम दृश्य आसले अनेक सुंदर। দুই দেশেরই হাজার হাজার মানুষ এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এই নদীতে অনেক ধরনের মাছ পাওয়া যায়, তাছাড়া বাগদেশনের পোনাও পাওয়া যায় নদীতে। বিকাল হলেই নদীতে বাগদেশনের পোনা ধরতে নেমে যায় মানুষরা। নেটের জাল দিয়ে টেনে টেনে তারা বাগদা মাছের পোনা ধরে। আমার গ্রামের এই অপরূপ সৌন্দর্য আমাকে বারবার মুগ্ধ করে। আমাদের বসন্তপুর গ্রাম কালীগঞ্জ থানায় অবস্থিত। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তে সাতক্ষীরা জেলায় এই উপজেলা অবস্থিত। সাতক্ষীরা জেলা থেকে 12টি ইউনিয়ন, 243টি মৌজা, 249টি গ্রাম আলাদা করে 1942 সালে কালীগঞ্জ থানা প্রতিষ্ঠিত হয়। ওই সালের 21শে সেপ্টেম্বর গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর 1983 থেকে আনুষ্ঠানিকভাবে কালীগঞ্জ উপজেলার কার্যক্রম চালু হয়। এই উপজেলার উত্তরে দেবহাটা উপজেলা, দক্ষিণে শ্যামনগর উপজেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে আসানসোল উপজেলা রয়েছে। এই উপজেলার নামকরণ জানা যায় বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকটবর্তী নারায়ণপুরণ ছিল কালীবাড়ি। এর নিকটবর্তী সার্কেল অফিস, বাজার, রাজস্ব অফিস, সেনেটারি অফিস ইত্যাদি অফিস স্থাপিত হওয়ায় তৎকালীন গণ্যমান্য ব্যক্তিগণ ও প্রশাসনিক শীর্ষ ব্যক্তিগণ এর নামকরণ করেন কালীবাড়ি। মোগল সেনাপতি মুনিম খায়ের মব্যশত অনুসরণ দেওয়ান শ্রীহরি ও রাজস্ব অধিকর্তা জানকীতিবলম্ব সুন্দরবনের গভীর গহরের সম্পত্তি গোপন করার ব্যবস্থা করেন। বসন্ত রায়ের নাম অনুসরণে বসন্তপুর গ্রামের নামকরণ করা হয়। 1971 সালে কালীগঞ্জ উপজেলার 9 নম্বর সেক্টরাধীন ছিল। 1971 সালে 20 নভেম্বর কালীগঞ্জ থানা উপজেলা পাকিস্তানি শত্রুমুক্ত হয়। কালীগঞ্জের কোনো সঠিক ইতিহাস আজ পর্যন্ত পাওয়া যায়নি, তবে এই এলাকার ইতিহাস সম্পর্কে সতীশচন্দ্র মিত্রর একটি বইয়ের ওপর নির্ভর করতে হয় যা যশোর খুলনা ইতিহাসের ওপরে রচিত। এখানে বর্তমানে শিক্ষার হার শতকরা 47 জন, 15 বছর ঊর্ধ্বে, পুরুষ শতকরা 54 জন এবং মহিলা শতকরা 41 জন। এই উপজেলায় 4টি নদী আছে, ইছামতি নদী, কাকশিয়ালি নদী, কালেন্দি নদী ও যমুনা নদী। দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে নলতা পাক রজা শরীফ, প্রবাসপুর শাহী মসজিদ, ডেমরাইল নবরত্ন মন্দির, কালীগঞ্জ ব্রিজ, কালীগঞ্জ মুক্তিযোদ্ধা জাদুঘর, ছোট মির্জা দরবার শরীফ, সাত্তার মনোরলের খামার বাড়ি, 2 সতীনের দিঘি, মদিনা পীরের দরগা, বিক্রমাদিত্যর দুর্গ, প্রতাপাদিত্যর বাগান। কালীগঞ্জ উপজেলার মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিগতর মধ্যে রয়েছে
খান বাহাদুর আসানুল্লাহ সমাজসেবক, সাহিত্যিক শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক, মুস্তাফিজুর রহমান ক্রিকেটার, আ ফ ম রুহুল হক সাবেক স্বাস্থ্যমন্ত্রী, সাবিনা ইয়াসমিন প্রখ্যাত কণ্ঠশিল্পী, নীলুফামার ইয়াসমিন বিশিষ্ট কণ্ঠশিল্পী, রানী সরকার বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী, আমিন খান চিত্রনায়ক, ফাল্গুনী হামিদ নাট্যশিল্পী, মৌসুমী হামিদ অভিনেত্রী। বর্ষার সময় বসন্তপুর গ্রাম সৌন্দর্যে ভরে ওঠে, আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে ভাসাইছে প্রাণ, মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে চিকিমিকি। বন্দে আলী মিয়ার কবিতায় যেন জীবন্ত হয়ে উঠেছে গ্রামের হৃদয় ভোলানো রূপ। গ্রাম মানে সবুজ শ্যামল শান্ত ছায়া গ্রাম মনোরম এক জনপদ, দিগন্ত জোড়া ফসলের মাঠ, টুই টম্বুর খাল বিলে, নয়ন বিরাম শাপলা পদ্ম। গ্রাম মানে পাখিদের কলাহ, জিজির ডাক ও জোনাকি স্বপ্নীল উড়াউড়ি। যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গায়ে, ঘন কালো বন মায়া মমতায় বেঁধেছে বনের বাই। নদী প্রধান দেশ হওয়ায় বাংলাদেশের অধিকাংশ গ্রামের সাথে নদীর নিবিড় সম্পর্ক, গ্রামের অধিকাংশ মানুষের জীবন জীবিকার সাথে নদীর সম্পর্ক রয়েছে। দুই শতাধিক নদী বয়ে গেছে অধিকাংশ গ্রাম অঞ্চলের বুক সিরে, নদী ছাড়াও রয়েছে হাজারো খাল বিল হাওর ও বাউ, প্রত্যেকটি গ্রামে দেখা মেলে এমন জলাশয়ের। গ্রামগুলো সৌন্দর্য ও বৈচিত্র্যের প্রধান অনুষঙ্গ এসব জলাশয়। বাংলাদেশের গ্রামগুলোর নামগুলো যেমন চমৎকার মনে ব্যঞ্জন সৃষ্টি করে, তেমনি সুন্দর অধিকাংশ হাওড় বাওড় ও বিলগুলোর নামও। অধিকাংশ গ্রামগুলোতে শুধুমাত্র প্রকৃতির আচরণের সাথে তাল মিলিয়ে চলে গ্রামের জীবনযাত্রা, রোদ বৃষ্টি ঝড় বর্ষা সবকিছুর সাথে গ্রামের জীবনযাত্রা রয়েছে নিবিড় সম্পর্ক। ঋতু বদলের সাথে সাথে বদলায় গ্রামের রং রূপ ও লাবণ্য। তাই তো শরতে দেখা যায় শুভ্র মেঘ কাশফুল, ঝকঝকে নীল আকাশের অপূর্ব সংমিশ্রণ, নদীর তীরে তীরে সুব্রত কাশফুল, কাছে গাছে হাসনা হেনা কিংবা শিউলি কামিনী বেলি, বিলে ঝিলে শাপলা সরোবর, এক একটি গ্রাম ডেকে যায় এক অর্চুর্য রূপ মাধুরীতে। কখনো আনন্দের বার্তা নিয়ে নামে শরতের বৃষ্টি, চারপাশে শুভ্রতার মাঝে বৃষ্টি হৃদয় মনকে করে তোলে অপ্রফুল্ল, বৃষ্টির শেষে দিগন্ত জুড়ে রংধনু মনের মাঝেও যেন আঁকিয়ে দেয় রং, নরম রোদে সকাল রং মাখানো সূর্যাস্ত, রাতে সস্ত আকাশ চাঁদ কিংবা লক্ষ নক্ষত্র শরতের সৌন্দর্য করে তোলে অপরূপ। তাই তো আমাদের জাতীয় কবি নজরুল শরতের রূপে মুগ্ধ হয়ে লিখেছেন, সই পাতালো কি শরতে আজিকে সিদ্ধ আকাশ ধরণী, নীলিমা বইয়া সহগত নিয়া নামিয়েছে মেঘের তরণী। হেমন্তে আবার গ্রাম পাল্টে যায় অন্যরকম আবহে, নির্মল প্রকৃতি আর দিগন্ত মাঠে পাকা ধানের ওপর সূর্যের কিরণে চারপাশে বিচরণ করে সোনালি হাওয়া, কালের বিবর্তনে দিগন্ত জোড়া মাঠ হারিয়ে গেলেও গ্রামের পথে প্রান্তে হেমন্তের সৌন্দর্য ভাতা পড়েনি আজও। পাতা ধরার এই ঋতুতে ফোটে কামিনী অপরাজিতা গন্ধরাজ মল্লিকা সহ নানারকম ফুল, নবান্ন উৎসবের মাঠে পিঠা পায়েস আর নদী নালা কালবিলে হাঁটু পানিতে দেখা যায় মাছ ধরার উৎসব, মাঠ জুড়ে পাকা ধানের সোনালী রূপ সৃষ্টি করে হৃদয় ভোলানো আবহাওয়ার। পল্লী কবির ভাষায়, ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ঝরা ঘাসে, সারা রাতের স্বপ্ন আমার মিঠিল রোদে হাসে। তবে গ্রামের রূপ সবচেয়ে বড় পরিবর্তন আসে বর্ষায়, চারিদিকে থই থই পানিতে গ্রামগুলো যেন ভেসে থাকে, সে এক অপরূপ দৃশ্য। রিমঝিম বৃষ্টি আর মেঘ বাদলের লুকোচুরিতে প্রাণ ফিরে পায় প্রকৃতির, ডালে ডালে ফোটে দৃষ্টিনন্দ কদম, বৃষ্টি ও বন্যায় ঝকঝকে প্রাকৃতিক সৌন্দর্যকে এড়িয়ে যাওয়া সাধ্য আছে কার। তবে সবুজের সমারোহ বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে সাধারণ বৈশিষ্ট্য, ছবির মতো গ্রামগুলো সৃষ্টিকর্তা যেন এঁকেছে আপন মনের মাধুরী মিশিয়ে। সব গ্রামের চালুলতা বেলি নয়নতারা কমলি কামিনী অপরাজিতা কাঁঠাল চাপা দোলন চাপা শিমুল শাপলা জারুলু ঘাসফুল সহ হাজারো প্রকৃতির ফুল গ্রামগুলো আনাসে কানাসে ঝোপে ঝাড়ে শোভাবন্দন করে।
আপন মহিয়ায়। মুক্ত আকাশে ডানা মেলে ঘুরে বেড়ায় শালিক, ময়না, টিয়া, মাছরাঙা, বক, তোতাসহ হাজারো কাছাকাছি প্রজাপতির পাখি। আম, জাম, কাঁঠাল, লিচু, জাম, নারিকেল, সুপারি, তালসহ অসংখ্য প্রজাপতির গাছ ও লতাপাতা নিবিড় ঘনিষ্ঠতা গ্রামগুলোর মোহনীয়তাকে পরিপূর্ণতা দিয়েছে। দেশের যে কোনো গ্রামের বাজার কিংবা বটের ছায় বসে পাখির কিচিমিচিরের সাথে একটি লগ্ন আপনার হৃদয়কে হাজার বছর বাঁচানোর জন্য আগ্রহী করে তোলার জন্য যথেষ্ট। বসন্তপুর গ্রামটি ঠিক এমনই অপরূপ সৌন্দর্যে ভরা। গ্রামের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে, বিশেষ করে যারা শহরে থাকেন তাদের অনেকেরই মন কিন্তু পড়ে থাকে গ্রামের মেঠো পথে প্রান্তে। গ্রামে সাধারণ জীবনযাপনের একটি অংশ বিশেষ, এমন সরল জীবনযাপন দেখতে মাটির টানে নিজেকে নিয়ে চলুন গ্রামের ছোঁয়ায়। নদীতে দেখা যায় নৌকা নিয়ে নদী পারাপারের দৃশ্য। আমি আর কথা না বলি, চলুন বসন্তপুর গ্রামের আরো কিছু অপরূপ সৌন্দর্য আমরা দেখি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।